সমিতা, আপনাদের টপিক স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি কি? মজবুত গণতন্ত্র। আমরা স্বাধীনতার 77 বছর অতিক্রম করে আজকে 78 বছরে পদার্পণ করলাম। আমার পূর্ববর্তী দুজনই অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, একদিকে প্রাক্তন উপাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডক্টর সরকার রয়েছেন, আরেকদিকে রয়েছেন আমার পূর্ববর্তী বক্তা বিখ্যাত চিকিৎসক কুণালবাবু। একেবারে ঠিক কথা বলেছেন, আমি গণতন্ত্র ভারতবর্ষে অত্যন্ত মজবুত, অত্যন্ত মজবুত। শুধু তো মজবুত বলে দিলে হবে না, কয়েকটা তো প্রমাণ চাই হাতের সামনে। ওনারা যে কথা বলছেন আমি সে কথার পুনরাবৃত্তি যদি না করে একটু যদি রাজনৈতিক ইতিহাসটাকে দেখি সেই সময়, তাহলেই বুঝতে পারবো যে ভারতবর্ষের গণতন্ত্রটা কতটা মজবুত এবং কতটা গভীরে। 1947 সালে দেশ ভাগ হলো, সেটা আমরা সবাই জানি, তারই আমরা আজকে বর্ষপূর্তি পালন করছি, স্বাধীনতা দিবস। 1947 সালে যেদিন স্বাধীনতা পেলাম সেই গভীর রাতে বেতার ভাষণে পণ্ডিত জওহরলাল নেহরু একটি বেতার ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ভারতবর্ষ 190 বছরের ব্রিটিশ পরাধীনতা কাটিয়ে আজকে ভারতবর্ষ বহু কাঙ্ক্ষিত হাজারো লাখো মানুষের রক্তে রাঙা আল্পনাকা পথে ভারতবর্ষ স্বাধীনতা পেল, ভারতবর্ষ আগামী দিনে গণতন্ত্রের হাত ধরে হাঁটবে। এখানে একটা কথা বলার খুব প্রয়োজন আছে, এটা বোধহয় ডক্টর সরকারেরও যে কথা উনি বলে গেছেন তার সঙ্গে মিলবে এবং পবিত্রবাবুর কথার সঙ্গেও মিলবে, এই যে মাস্টারমশাইদের মাইন্ডের কথা বলেছেন সেই সময়। ভারতবর্ষের তখন জনসংখ্যা 38 কোটি 80 লক্ষ, যেদিন স্বাধীনতা পায় 38 কোটি 80 লক্ষ, আজকে যেটা 141 কোটি। ভারতবর্ষের প্রথম বাজেট পেশ হয় নভেম্বর মাস 1947 সাল, 193 কোটি টাকা টোটাল বাজেট, 193 ক্রোর্স। সুতরাং এবং ভারতবর্ষের জনসংখ্যাটা বললাম 38 কোটি 80 লক্ষ, মাসংশাই তার মধ্যে শুধু 10% মানুষ সই করতে যাচ্ছেন, তার বেশি বিদ্যেই ছিল না, বাদবাকি বাকি 90% মানুষ নিরক্ষর। মাউন্টব্যাটেন তখনও তো রয়েছেন, তিনি পণ্ডিত নেহরুর এই বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেছিলেন, তুমি ভুল করছো, তুমি মূর্খ দরিদ্র ভারতবর্ষের মানুষের হাতে গণতন্ত্রের দায়িত্ব তুলে দিচ্ছ, তাদের দ্বারা সরকার নির্বাচিত হবে আগামী দিনে, ওরা তো ভুল করবে। নেহরুজি সেদিন কিন্তু বলেছিলেন, ভুল করতে করতেই ওরা সঠিক রাস্তাটা বেছে নেবে। এরপরে 50 সালে 26 জানুয়ারি যে কথা ডক্টর সরকার বলে গেলেন, সংবিধান অ্যাকচুয়াল সংবিধানটা রচনা হয়ে কমপ্লিট হয়ে গেছিল 26 নভেম্বর 1949, কিন্তু ওই 1939 সালের লাহোর কংগ্রেসে একটা স্বাধীনতার প্রস্তাব নেওয়া হয়েছিল যে 26 জানুয়ারিকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করবো, টু কমেমোরেট দ্যাট। ওই সংবিধানটাকে রেখে দেওয়া হলো, এখনো কিন্তু কনস্টিটিউশন ডে ওটা হচ্ছে 26 নভেম্বর, এবং ইন্ডিপেন্ডেন্স ডেটা হচ্ছে 15ই আগস্ট। তাহলে রিপাবলিক ডে যেদিন সংবিধানটা প্লেস করা হলো, অ্যাকসেপ্ট করা হলো, সেটা হচ্ছে 26 জানুয়ারি। সেই 50 সালের 26 জানুয়ারির সংবিধানকে মাথায় নিয়ে 52 সালে সর্বপ্রথম জানুয়ারি মাসে সারা ভারতবর্ষে লোকসভা এবং বিধানসভার নির্বাচন হলো। তখন ভারতবর্ষে 14টা রাজ্য, শিলাদিত্য আমি এখানে মুখস্থর মতো বলে দিতে পারি কোন রাজ্যের কি মুখ্যমন্ত্রী ছিলেন, সময় তুমি আমায় দেবে না আমি জানি। সেই সময় পশ্চিমবাংলায় ডক্টর প্রফুল্ল ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী, তারপরে ডক্টর বিধান রায়, বিহারে ছিলেন শ্রীকৃষ্ণ সিনহা, আসামে ছিলেন হরেকৃষ্ণ মহতাব, পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী ছিলেন না, প্রধানমন্ত্রী তার আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় বলা হতো, আমি যেটুকু পড়াশুনো করে স্বাধীনতার ইতিহাসটা আমি যেটুকু জানি, বেঙ্গল প্রভিন্সিয়াল গভর্নমেন্টের প্রধান। এবার হরেকৃষ্ণ মহতাব ছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী, পণ্ডিত গোবিন্দ বল্লভ পান্ত উত্তরপ্রদেশ, পাঞ্জাবে ছিলেন প্রতাপ সিং কায়রো, মধ্য ভারত সেন্ট্রাল প্রভিন্স তখন বলা হতো রবিশঙ্কর শুক্লা, যার যার ছেলে হচ্ছে বিদ্যাচরণ শুক্লা, শ্যামাচরণ শুক্লা। ওদিকে তখন তো মহারাষ্ট্র তৈরি হয়নি, বোম্বে প্রভিন্স, মোরারজি দেশাই 1947 সালে প্রথম মুখ্যমন্ত্রী, এবং 1952 সালের ওই যে প্রথম নির্বাচন হলো বিধানসভার, মোরারজি দেশাই পরাজিত হয়েছিলেন তার ভাইপো স্বতন্ত্র পার্টির নেতা আমল দেশাইয়ের কাছে। এরকম বহু অতি মহারথী হেরে গেলেন প্রথম নির্বাচনে, প্রফুল্লচন্দ্র সেন হেরে গেছিলেন পশ্চিমবাংলায়,
আভা মাইতির নামটা আপনারা শুনেছেন মেদিনীপুরে, তার বাবা নিকুঞ্জ বিহারী মাইতি ডক্টর বিধান রায়ের ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, পরাজিত হলেন 52 সালের নির্বাচনে, বরানগরে হেরে গেলেন। তন্ময়বাবু রিসেন্টলি বরানগরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিধানসভার উপনির্বাচনে। তন্ময়বাবুকে আমি ইতিহাসটা মনে করিয়ে দিচ্ছি, ওই 52 সালে রাজা রায় হরেন রায় চৌধুরী, তিনি বিধান রায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিল, হেরে গেলেন জ্যোতি বসুর কাছে। এবার বারে বারে নির্বাচনের মধ্যে দিয়ে এবার ওই নির্বাচনে জিতে এসে পণ্ডিত নেহরু কি বললেন, পণ্ডিত নেহরু বললেন আমি বহু সতীর্থকে এই নির্বাচনের মধ্যে দিয়ে হারিয়েছি, কিন্তু ভারতবর্ষের মানুষ গণতন্ত্রের প্রথম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ। তারপর থেকে না, আরেকটা ইতিহাস আছে, এই নির্বাচনটা পরিচালনা করেছিলেন কে জানেন? ইলেকশন কমিশনার কে ছিলেন? ICS, যিনি পশ্চিমবাংলার প্রথম মুখ্য সচিব অশোক সেনের নাম শুনেছেন, যিনি কেন্দ্রের আইনমন্ত্রী, ওনার নিজের দাদা সুকুমার সেন। এবং সে আরেকটা ইতিহাস, এই যে ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল, যে কথাটা মাস্টারবসাই বলছিলেন, তার 4 বছর আগে থেকে যদি দেখেন, 45 সালের আগস্ট মাসে ইন্দোনেশিয়া স্বাধীনতা পেয়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, পাকিস্তান তো একই সঙ্গে পেল 14 আগস্ট, 15 আগস্ট, সময়ের হেরফেরে দিনটা বদল হয়ে গেল, ব্রহ্মদেশ স্বাধীনতা পেয়েছে, শ্রীলঙ্কা 1948 সালের 4ই জানুয়ারি স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশ তো অনেক পরে 1971 সালের 16ই ডিসেম্বর, আমি তো তখন তো বাংলাদেশ আসিনি। একটু যদি এই দেশগুলোর দিকে তাকান আজকের দিনে, তাহলে ভারতবর্ষ কোথায় দাঁড়িয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায়, তারা কোথায় দাঁড়িয়েছে, কেন সেখানে বারে বারে আর্মি রুল? সেই জন্যই তো সবিদা, সেই জন্যই তো এই আলোচনা, সেই প্রেক্ষাপট গুলো জানার জন্য সবিদা প্লিজ প্লিজ না আসবো না, বিতর্ক বা তার ঊর্ধ্বে থাকার আমরা চেষ্টা করবো না, আমি আসবো না, রাজনীতি আমি বলছি, আসবো সবিদা, হয়েছিল 77 বছরে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করে, আজ আমি অকপটে স্বীকার করছি, কিন্তু ভারতবর্ষের মানুষ 1977 সালে একটা 10 ঘন্টার নির্বাচনে কংগ্রেস, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী সবাই উৎপাটিত করেছিল, গণতন্ত্রটা এতটাই গভীরে ভারতবর্ষে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।